সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। স্বাগত জানাচ্ছি সম্পর্ক বাংলা নতুন একটা ভিডিওতে। দেশে ক্রমাগত ভয়ানক রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত 998 জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এসবের মাঝেই আজকে জনতা কারফিউ ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ইচ্ছায় গিয়ে বন্ধ থাকবে আজকে, যাতে রোগটা ছড়িয়ে না পড়ে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর সেই সংক্রমণ রুখতেই টুইটারে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে টুইটারে তিনি কী লিখেছেন। করোনা আতঙ্কে আমার অনেক ভাই বোন নিজের কর্মস্থল শহর ছেড়ে গ্রামের দিকে ফিরে যাচ্ছেন, কিন্তু ভিড়ে যাতায়াত করলে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেশি থাকে। আপনারা যেখানেই যাচ্ছেন সেখানে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে, এর ফলে গ্রামে আপনার পরিবারের সমস্যা বাড়বে। তিনি লিখেছেন, আমার সবার কাছে একটাই প্রার্থনা যে আপনি যে শহরে রয়েছেন দয়া করে কিছুদিন সেই শহরেই থাকুন। রেল স্টেশন বাস ডিপোগুলিতে ভিড় করে আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে নিজেই খেলছি, দয়া করে এখন নিজের ও নিজের পরিবারের জন্য চিন্তা করুন। অত্যন্ত প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না। করোনা আতঙ্কে অনেক ভাই বোন নিজের কর্মস্থল ছেড়ে শহর থেকে গ্রামের দিকে ফিরে যাচ্ছেন, কিন্তু ভিড়ে যাতায়াত করলে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেশি থাকে। আপনারা যেখানে যাচ্ছেন সেখানে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে, এর ফলে আপনারা গ্রামে আপনার পরিবারের সমস্যা বাড়বে। আমার সবার কাছে একটাই প্রার্থনা, যে শহরে রয়েছেন দয়া করে কিছুদিন সেই শহরেই থাকুন। রেল স্টেশন বাস ডিপোগুলিতে ভিড় করে আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে নিজেই খেলছি, দয়া করে এখন নিজের ও নিজের পরিবারের জন্য চিন্তা করুন। অত্যন্ত প্রয়োজন না হলে বাইরে একদমই বেরোবেন না। প্রধানমন্ত্রীর এই আশঙ্কা একদম ফেলে দেওয়ার নয়। শেষ 24 ঘন্টায় ভারতে 98 জন করোনা আক্রান্তের সংবাদ পাওয়া গেছে। আগে থেকে দ্রুত হয়েছে এই রোগ, তার মাঝেই এই যাত্রা চলতে থাকলে সমস্যা আরও বাড়বে, তা কমবে না। তাই সকলকে সাবধান করতে প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন। তা বন্ধুরা, আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। নিচে দেখতে পাবেন নিজের শেয়ার অপশন আছে, সেখানে ক্লিক করে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবেন। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।